বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির নতুন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীন। গত দু বছরে চীনের এই ইন্ডাস্ট্রি বেড়ে প্রায় দেড় গুণ হয়েছে। গত পাঁচ বছরে চীনের অটোমোটিভ রপ্তানি প্রায় তিন গুণ বেড়েছে। এই বাড়তে থাকা বাজার চীনকে এগিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র বা জার্মানির চেয়েও সামনে। কোভিড প্যান্ডেমিকের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া সাংহাই অটো শো সবার নজর কেড়ে নিয়েছে। অটো শোতে অংশ নিয়েছে একশোরও বেশি প্রতিষ্ঠান, বেশিরভাগই ছিল চাইনিজ স্টার্টআপ। প্রদর্শনীতে আরও ছিল পোর্স, শেভরলে, ক্যাডিলাকের মতো বিখ্যাত প্রতিষ্ঠানও। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিটি গাড়ি ছিল হয় হাইব্রিড অথবা বৈদ্যুতিক। এসব হাইব্রিড অথবা বৈদ্যুতিক গাড়িতে করে টেস্ট ড্রাইভ নেওয়ার সুযোগও ছিল, যদিও সেই টেস্ট ড্রাইভ অভিজ্ঞতার পুরোটাই ছিল ভার্চুয়াল। সম্প্রতি জো বাইডেন বৈদ্যুতিক গাড়ির প্রতিষ্ঠানগুলোকে বিশাল অঙ্কের ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু ঘোষণা দিলেও সে ভর্তুকি পাওয়ার প্রক্রিয়া সহজ নয়। যেমন ভর্তুকি পেতে হলে গাড়িগুলোর ফাইনাল অ্যাসেম্বল যুক্তরাষ্ট্রে হতে হবে এবং ব্যাটারির অন্তত 50% যুক্তরাষ্ট্রে তৈরি হতে হবে। জার্মান গাড়ির কোম্পানি বিএমডব্লিউ, ভক্সওয়াগন, মার্সিডিজ এদের যুক্তরাষ্ট্রে কারখানা থাকলেও বিএমডব্লিউ এর গাড়ির ব্যাটারিগুলো এই রিকোয়ারমেন্ট পূরণ করতে পারে না। আর মার্সিডিজ গাড়িগুলো এতই দামি যে ভর্তুকির জন্য তারা এলিজিবল হয় না। গত পাঁচ বছরে চীনের অটোমোটিভ রপ্তানি প্রায় তিন গুণ বেড়েছে। ২০১৭ সালে ছিল $890,000, ২০২২ সালে এসে হয়েছে $3.1 মিলিয়ন। এতদিন তাদের এই গাড়ির ক্রেতা ছিল উন্নয়নশীল দেশগুলো, কিন্তু এখন সেই দৃশ্যের পরিবর্তন হচ্ছে। গিলি নামের প্রতিষ্ঠান, যারা ভলভোর মালিক, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজার ধরতে শুরু করেছে লিঙ্ক নামের একটি নতুন প্রতিষ্ঠান দিয়ে। লিঙ্কের সিইও অ্যালেইন ভিসেরো এই নতুন পরিকল্পনাকে বলছেন অটোমোটিভের নেটফ্লিক্স। যুক্তরাষ্ট্রের চালকেরা মাসে মাত্র $600 ডিপোজিট করে গাড়ি নিতে পারবেন। এই $600 মধ্যে থাকবে রক্ষণাবেক্ষণ খরচ এবং ইন্স্যুরেন্স। ইচ্ছে মতো এই সাবস্ক্রিপশন বন্ধ করে দেওয়া যাবে এবং যখন গাড়ি ব্যবহার হচ্ছে না তখন লিঙ্ক অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই গাড়ি দিয়ে তারা রাইড শেয়ারও করতে পারবেন। ২০২০ সালে চীনের বাজারে ভক্সওয়াগনের মার্কেট শেয়ার ছিল ১৯.৩%। ২০২২ সালে এসে তাদের মার্কেট শেয়ার কমে দাঁড়িয়েছে ১৫.১%। গত তিন দশক ধরে চীনের গাড়ির বাজারে সর্বোচ্চ শেয়ারধারী ভক্সওয়াগনকে সরিয়ে এর জায়গা নিয়েছে বিওয়াইডি। ২০২২ সালে চীনে বিক্রি হওয়া মোট গাড়ির ২৫% ছিল বৈদ্যুতিক, কিন্তু বৈদ্যুতিক গাড়ির বাজারে জার্মান প্রতিষ্ঠানগুলো মাত্র ২.৭% মার্কেট শেয়ার ধরে রাখতে পারছে। এদিকে টেসলা মডেল থ্রি সেডান চীনের বাজারে টেসলার সবচেয়ে কম দামি মডেল, যার দাম হল $35,500। কিন্তু বিওয়াইডির সিল সেডান মডেলটি তাদের সবচেয়ে দামি মডেলগুলোর একটি, যার দাম চীনের বাজারে $35,500। বর্তমানে সারা বিশ্বে মোট বৈদ্যুতিক গাড়ির রপ্তানির 50%-এরও বেশি চীন রপ্তানি করছে। ২০২২ সালে বিওয়াইডি প্রায় ১.৮৬ মিলিয়ন গাড়ি বিক্রি করে, যা টেসলার থেকে অন্তত অর্ধেক মিলিয়ন বেশি।